দিনের দুপুরে রাত বেড়াতে যখন সময় পাবো আমি তুমি সাজি দাও না লক্ষ্মীটি গাছ বাড়ি দাও কি জানো তুমি করো না তুমি দেখা তো কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, ইচ্ছে করে সারা জীবন তোমার মুখের পানে চেয়ে বসে থাকি। কত শখ সত্যি, তোমাকে যদি না পেতুম তাহলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যেত। মন রাখা কর, সেদিন বুঝলাম পৃথিবীতে তুমি আমার একমাত্র নারী, তুমি আমার প্রাণ, তুমি আমার সর্বস্ব। আমার প্রাণের কথা, তুমি আমার জন্ম জন্মান্তরের আদি ও অকৃত্রিম একমাত্র বউ। তাই নাকি? তাহলে দিদিকে যখন বিয়ে করেছিলে তখন কি মনে হয়েছিল? দিদি কে? দিদি তোমার প্রথম পক্ষের স্ত্রী ললিতা দেবীর কথা বলছি গো। কেন, তার কথা আবার তুলছি কেন? তিনিও তো খুব সুন্দরী ছিলেন শুনেছি। সুন্দরী না ছাই, সে তোমার পায়ের নখেরও যোগ্য ছিল না। সত্যি বলছি, সত্যি বলছি, তোমার গায়ের রং যেন দুধে হালকা। আর তার কিরকম ছিল জানো? কিরকম কিরকম বলবো, একদম ফ্যাকাশে মরা মরা। কি সুন্দর তোমার চোখ দুটি, যেন পুরে নীল সমুদ্র। তার কিরকম ছিল জানো? কিরকম ছিল বলো না। একটুখানি কটা কটা ছোট্ট তারা, গাছ সত্যি। ওর কথা বলো না, মরেছে না বেঁচেছি। তবে যে শুনেছিলুম তুমি তাকে খুব ভালোবাসতে, মরবার সময় পায়ে মাথা করে কেঁদেছিলে। কে বললে, কে বলেছে? সব মিথ্যে কথা, মিথ্যে কথা। মাথা খোলো নে, মানে সব স্বামী স্ত্রী মারা গেলে যেমন হতাশ হয় সেরকম একটা হতাশার ভাব দেখেছি। সে ভাব দেখেছিল না দেখালে তো ভাব দেখায় না, তাই বলে তুমি সত্যি সত্যি ভাবলে যে আমি তাকে ভালোবাসতাম? যাও যাও, তোমাদের খুব চিনি। চিনি মানে? যখন যাকে কাছে পা তারই জন্যই মরে যা। পুরুষদের ভালোবাসার কথা আর বলুন। এই দেখো দেখি, আবার আধ্যাত্মিক আরম্ভ করলে, এমন সুন্দর চাঁদনি রাত তার কথা তুলে আবার সব ভণ্ডুল করে দিচ্ছে কেন বলতো? চল চল, আমরা দুজন বাইরে চল। উমা, এই শীতে বাইরে যাবো কি? হিম লাগবে না? লাগুক হিম, এমন চমৎকার রাত আজ আমরা ঘুমাবো না। তোমার হাতে হাত রেখে ওই চাঁদের যোছনায় আমরা দুজন সাঁতার কাটবো। এই পূর্ণিমা রাতে তোমার জন্য মনের ভিতর ঠিক কিরম কিরম করছে জানো? মানে তোমার কানে কানে বলবার জন্য মনের মধ্যে কত কত কিরম কিলবিলি কিলবিলি উঠছে। খাতাটা নিয়ে আসবো নাকি, দু কলম লিখে ফেলবে? লেখা তো হয়ে গেছে, তুমি তো আমার শেষের কবিতা মনে মনে রে মা। দিদিকে নিয়ে তুমি এরকম চাঁদের আলো বেরোতে? আমার এক একটা উচ্ছ্বাস আসছে, আর তুমি দিদি দিদি বলে সব ফাঁসি দিচ্ছ কেন বলো দেখি?
কথা মনে করতে হবে না, তাকে দেখলে আমার গা জ্বলে যেত, সে ছিল আমার একটা দুঃস্বপ্ন। মাটির ঘরে জ্যান্ত চাঁদে ডালে স্বামীর ঘরে ফিরে এসেছি, তোমার কাছে থাকবো বলে এসেছি, কিন্তু তুমি কি করেছো, কার হাত ধরে দাঁড়িয়ে আছো? এখনো তো 6 মাস কাটেনি, এর মধ্যে তুমি আমায় ভুলছো কি করে? আমি যে মূর্ছে যাবো সে কি আমাকে কার ফেলে যাবে? কান্না ভূতের কান্না ভয়ানক, আজ আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ, অথচ একদিন আমার হাত ধরে মাঠে ময়দানে ঘুরে বেড়াতে তোমার ভয় হয়নি? ও, ওর হাত ধরে বেড়াতে বুঝি? কত হাসি, কত গান, আমাদের কত ভালোবাসা, সব কি তুমি ভুলে গেলে? এইরকম পূর্ণিমা রাত্রে খোঁপায় ফুলের মালা দিয়ে বলেছিলে আমি তোমার সর্বস্ব। ভুলেছিল মা? একটু আগে যে ওই কথাগুলো আমাকে বলছিল, এই দেখো কি বিপদে পড়লো। দেখো তুমি আমার এলে কেন, বেশ তো ভুলেছিল না, দুঃখ দুঃখ বলে সরে পড়ো না, দেখছো না তিনি কেমন কেমন করছেন? মরবার সময় কেন তবে অমন করে কেঁদেছিলে? তোমার সে ভালোবাসার কি এক টুকরো আমাকে দিতে পারো না? আমি যে অনেক কাণ্ড করে এসেছি গো। আরে বাবা কেঁদেছিল তুমি অল্প বয়সে মারা গিয়েছিলে বলে, বুড়ো বয়সে মারা গেলে কি আমি কাঁদতাম? ভাই তোমার রক্ষে করো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেন এরকম ঝঞ্ঝাট পাকাতে এলে বলো দেখি? আচ্ছা আচ্ছা তুমি এত বোঝো, হ্যাঁ তুমি যেমন সত্যি নিয়ে ঘর করতে চাও না, এ তেমন চায় না, হ্যাঁ ঠিক বলেনি, হ্যাঁ ঠিক বলেনি বলো, হ্যাঁ না কালে আমি বাপের বাড়ি চলে যাবো, থাকো তুমি ওকে নিয়ে। হ্যাঁ এই দেখো বাপের বাড়িও পাঠিয়ে দিলে, কিন্তু বাপের বাড়ি গেলে আমি কি নিয়ে থাকো বলতো, তো আমি ওকে নিয়ে ঘর করবো দেখো। আচ্ছা তোমার মরবাসে আমি কেউ একটু সেন্টিমেন্টাল হয়ে পড়লুম, এ জানলে কি আমি কাঁদতাম? তুমি বেড়াতে আমি বুঝি সত্যি সত্যি কেঁদেছি না? কি বলছো তুমি, তাহলে সে ভালোবাসা কি সব মিথ্যে? অসুখ হলে কেন তবে কপালে হাত বুলিয়ে দিতে, আমার জন্য অস্থির হয়ে উঠতে? সব বোনা তুমি সব সিরিয়াসলি নিয়েছিলে নাকি? সব স্বামী স্ত্রীর জন্য যা করে আমি তাই করেছিল, বাস পড়ে গেল সব, আবার এই কথা নিয়ে যাওয়ার কাটতে কেন? আর সরে পড়ো, আমি আমার 14 পুরুষের দিব্যি দিয়ে বলছি কালই গয়ে গিয়ে তোমার নাম পিন্ডি দিয়ে আসবে। ওকে নিয়ে তুমি থাকো, ওর পিন্ডি চটকা, আমি আর বাপের বাড়ি থেকে ফিরছি না। দেখো যা ভেবেছি তাই হলো, দেখো তোমার 14 কুষ্টির পায়ে পড়ে, দয়া করে তুমি সরে পড়ো, সঙ্গে কোথায় যাই চলে যাবো, শ্বশুর ঘর স্বামী সব ফেলে চলে যাব? না না তুমি আমায় যেতে বলো না, আমি ওই ঘরের এক কোণে পড়ে থাকবো, শুধু তোমায় দেখবো, আর আমি কিচ্ছু চাই না। ঘরের কোণে পড়ে থাকবে কি গো, বাড়িটা কি ভুতুড়ে বাড়ি করে তুলতে চাও নাকি? আচ্ছা আমার উপর এত অত্যাচার করতে কেন এলেন? হ্যাঁ বলেছি তো আমি নিজে না যাই, অন্য কাউকে দিয়ে গয়া তিলকলা পাঠিয়ে দেবো। তুমি আমাকে কাছে টেনে নেবে সেই আশাই যে আমি ছুটে এলাম, তোমার পায়ে পড়ি। ও গো, ও যে এগুচ্ছে, গলা টিপে ধরবে না তো? ও মা গো, এই দেখো দিনে তো অজ্ঞান করিয়ে, এবার আমি অজ্ঞান হয়ে যাবো, তারপর কাকে ভয় দেখাবে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।